ফেসবুকে কাজ করতে চান তাহলে ভিডিওটা আপনাদের জন্য ফেসবুকে কাজ করতে গেলে প্রথম সমস্যা আমাদের হবে এক নম্বর সমস্যা যেমন হাটে বাজার করতে গেলে কত রকম ঠাট্টা আর কি করে সেরকমই সমস্যা যেমন আপনি রাস্তায় যাবেন আপনাদের বন্ধুরা কত রকমের ঠাট্টা আর কি করবে কোন রকম ঠাট্টা করে বলবে বলবে ছেলেবেটি চলে এসেছে দে ভ্লগার চলে এসছে দেয় ইউটিউবার চলে এই এইসব বলবে এইসব সমস্যা হবে তাও আপনি এই সব কথা কান দেবেন না এই সব কথা যদি আপনি কান দেন তাহলে আপনি ফেসবুকে কাজ করতে পারবেন না সফলতাও হতে পারবে না তো এইসব কথা ইগনোর করে দেবেন আপনি ভিডিও কন্টিনিউ করতে লাগবেন আর আপনার ফেসবুকে ফেসবুক করতে করতে আরও সমস্যা আসবে যে আপনি ভিডিও করবেন ভিউজ আসবে না লাইক আসবে না কমেন্ট আসবে না এইসব দেখে আপনি ডিপ্রেশনে পড়ে ভিডিও করবেন না আপনি যদি সত্যি একটা ফেসবুকার হতে চান সত্যিই যদি একটা সফলতা হতে চান তাহলে ধৈর্য ধরে ফেসবুকে ভিডিও কন্টিনিউ ছাড়বে আর ফেসবুকে কন্টিনিউ ছাড়বে ভিডিও অরিজিনাল ভিডিও ছাড়বে কোনো ফেক ভিডিও ছাড়বে না পুরো অরিজিনাল ভিডিও ছাড়বে আবার আপনি যখন মাঠে ভিডিও করতে আসবেন তখনও আপনাকে নানা রকমের কথা বলবে নানা রকমের কথা বলবে নানা রকম শুনতে হবে কিন্তু সেই সব শুনে আপনি বন্ধ করে যাবেন না আপনি ভিডিও কন্টিনিউ ছাড়বেন আপনি যদি সত্যি ফেসবুকার হতে চান ইউটিউবার হতে চান তাহলে আপনি সত্যি একদম ধৈর্য ধরে কাজটা করবেন কে কী বললো ওই সব বাদ দিয়ে দেবেন কে কী বলল ওটা দেখে লাভ নাই তারপর দেখবেন আপনি ভিডিও ছাড়বেন কন্টিনিউ ভিডিও ছাড়বেন কখন কোন ভিডিও ভাইরাল হবে কেউ বলতে পারে না ঠিক আছে বড়ো বড়ো ইউটিউবার ফেসবুক আরও বলতে পারে না কখন কার ভিডিও কোনটা ভাইরাল হবে আপনি কন্টিনিউ ভিডিও ছাড়বেন ভিডিও ছাড়তে ছাড়তে আপনি হঠাৎ দেখবে ঘুম থেকে একদিন উঠে ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনি অবাক হয়ে যাবেন এরকম একটা ফেসবুক একটা পার্সোনাল একটা পার্সোনাল একটা মুড তো আপনি ফেসবুকে কাজ করবেন ময়টি একদিন দেখবেন হট অ্যান্ড কট পেট হয়ে গেছে দশ হাজার ফলোয়ার আর ময়টি যদি কমপ্লেন হয়ে যায় আপনি মোটামুটি এক মাস আপনার ভিউস অনুযায়ী টাকা পাবেন কুড়ি হাজার বা তিরিশ হাজার যখন আপনি মানি পেতে লাগবেন ওই ময়টি কমপ্লিট হওয়ার পর মাসে কুড়ি পঁচিশ তিরিশ বা টাকাটা পাতে লাগবে তখন আপনাকে যেসব মানুষগুলো বলেছে সব ছেলেগুলো বলেছে যে আপনাকে কথা বলেছে অপমান করেছে সেই সব মানুষগুলোই দেখবেন আপনার আপনার কাছে আসবে এবং আপনাকে বলবে ওই সফলতা হওয়ার পর তো ওই সফলতা যতদিন হতে পারবেন ততদিন আপনি কন্টিনিউ ভিডিও করবেন মাথায় রাখবেন আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় একটা লাইক করবেন একটা শেয়ার একটা কমেন্ট করবেন আর আমার পেজটাকে ফলো করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু